বালিশে পা লাগলে ঘাড় করে এটা কি সত্য বালিশে পা লাগলে ঘাড় করে এটা কি সত্য আমি পাঁচ শক্ত নামাজ পড়ি কিন্তু আমার বাবা পড়েন বর্তমানে আমি খুবই মুসিবতের মধ্যে আছি এখন আমার করণীয় কি দাড়ি ঘন করার উদ্দেশ্যে প্রথম কয়েকবার কি দাঁড়িয়ে সেভ করা যাবে কোরআন পড়ার মাঝখানে কারোর সাথে কথা বললে আবার বিসমুল্লাহ রহমান পড়তে হবে কিনা তারিক মুসিবা লিখেছেন বর্তমানে আমি খুবই মুসিবতের মধ্যে আছি এখন আমার করণীয় কি আপনি সালাত আদায় করুন মুসিব্দুর জন্য আল্লাহ মুস্তাহিনব সৌসাল সালাতের মাধ্যমে আল্লাহ সাহায্য প্রার্থনা করবী সাল্লাহ সাল্লাম সম্পর্কে হাদিসে আসছে কানাইদে হাজাবাউ আমরুন সাল্লাহ নবী সাল্লাহ সাল্লাম কোনো মুসিবতের মুখোমুখি হলে তিনি সালাতদাই করতেন জন্য আপনি সালাদাই করা শুরু করুন সেই সাথে আল্লাহ তালা কাছে ইস্তেক ফার করুন এবং দুরুদ বিশেষ করে পড়ুন দোয়ায়ুনুস পড়ুন আল্লাহ তালা আপনার মুসিবত দূর করবেন ইনশা আল্লাহ এবং সবর এর মাধ্যমে আপনি পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করুন আরিফ আলমস আপনি লিখেছেন আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু আমার বাবা পড়েন না এখন আমার করণীয় কি আল্লাহ তালা আপনার বাবার প্রতি রহম করুন আপনি ওনাকে বোঝাবেন এবং নসিহত করবেন এর বাইরে আপনার বিশেষ কোনো করণীয় আসলে নেই আকিম মোনা আপনি লিখেছেন আমার মাধ্যমে একজন মেয়ের সাথে আমার এক বন্ধুর পরিচয় হয় এরপর তারা হারাম সম্পর্কে জড়িয়ে যায় এ আমার গুণ হবে অবশ্যই আপনি যদি ইন্টেনশনালি করে থাকেন আপনার গুণ হবে আর যদি অন্য কোন প্রয়োজনের খাতির করতে হয়েছে পরে তারা ওইদিকে চলে গেছে তাহলে সেক্ষেত্রে আপনার গুণ হয়তো হবে না তারপরও আপনার চেষ্টা থাকা উচিত যাতে করে তারা সেখান থেকে সরে আসে দাড়ি ঘন করার উদ্দেশ্যে প্রথম কয়েকবার কি দাড়ি সেভ করা যাবে না যাহেজ হবে না আল্লাহ তারা যা দিয়েছেন ওটাকে মেনে নিতে হবে শরীফ খান লিখেছেন হাদিসে আছে প্রত্যেক ফরজ সালাতের পর আয়তুল কুসি পাঠ করলে শুধু মৃত্যুই জানাতে যাওয়ার জন্য বাধা আরেক হাদিসে আছে যে ব্যক্তি মনে যারা হিংসা থাকবে সে জানাতে যাবে না এভাবে অনেকগুলো বিপরীত খারিজ আছে এগুলো যদি একটু ক্লিয়ার করতেন দেখুন আয়তুল কুরসি পাঠ করলে জান্নাতে যাওয়ার কথা বলা হয়েছে তার মানে জান্নাতে আপনি যেতে পারবেন এখন জান্নাতে যাওয়ার জন্য আপনি উপযোগী হলেন বাট আপনি জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা হয় এরকম কাজও করে বসলেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জান্নায় যাওয়ার কারণ থাকতে পারে অস্বাভাবিক মোটেই নয় এখন কথা হলো যে কুরসি পড়লে যাই করেন না কেন জানাতে যাবেন হাদিসে কিন্তু এটা বলা হয়নি আপনি যত পাপ করেন এটা এক করলেই আপনি জানাতে চলে যাবেন বলা হয়েছে যে এটা পড়লে মৃত্যু ছাড়া অন্য কিছু জানার ঠেকাতে পারবেন না তার এটা পড়েছেন এরপরে আপনার মৃত্যু হল আপনি শুধু জানাতে চলে গেলেন এটা বলা উদ্দেশ্য অর্থাৎ আয়তক কুরসি পাঠ করার পর মৃত্যু হলে আপনি জানাতে গেলেন কিন্তু এর পাশাপাশি যদি আপনার জান্নাতে যেতে আরও অনেক বাধা থাকতে পারে সেরকম কোনো বাধা যদি থাকে তাহলে সেটা আপনার জান্নাতে যাওয়ার পথকে সঙ্গ করবে না ওইটা থাকা সত্ত্বে ব্যাপারটা এরকম হয়ে গেলো কেউ কোনো ডাক্তার বললেন যে আপনি এই ওষুধটা যদি খান আপনার রোগ অবশ্যই ভালো হয়ে যাবে কিন্তু আপনি অপরদিকে বিষ খাচ্ছেন তারপর যদি বলেন যে ডাক্তার তো বলছেন যে হ্যাঁ ওষুধ খেলেই ভালো হয়ে যাবে কোনো কথা নেই বিষ খেলেও ভালো হবে বিষ না খেলেও ভালো হবে এমন কোনো কথা তিনি বলেন নাই তাহলে এ কথা বলা যেরকম এখানে ওই অন্যান্য যে হারামিপ্ত হওয়া জাহান নামের উপযুক্ততা আমাদের মধ্যে তৈরি হচ্ছে সেটা নিয়ে অনেকটা সেরকম সুলতান লিখেছেন থেকে বাঁচার উপায় কি নির্জনতা পরিহার করবেন দ্রুত বিয়ে করবেন এবং বাজে জিনিস দেখা বন্ধ করবেন আল্লাহ কাছে পানা চাইবেন তারমির হোসেন আপনি ইউটিউব চ্যানেল লিখেছেন আমার বয়স তেইশ বছর আমি কিভাবে আল্লাহ রাস্তায় ফিরে আসতে পারি আমি নামাজ পড়ি না এমনকি জুমার নামাজ পড়তে ইচ্ছা করেন আমি আল্লাহ পদে ফিরে আসতেছি আমাকে নসিহত করুন আল্লাহ তালার ভয় আপনার অন্তর জন্য আসে যেন মত্তা কি আল্লাহ ভিরু এবং সত্যিকারের নেক্ষার মানুষগুলো সহবত এবং সান্নিধ্যে উঠা বসা করুন আসা যাওয়া করুন এটা আপনার জন্য আমার নেসিহা আল্লাহর কাছে পানা চান ভালো পরিবেশে ফিরে আসুন আপনার জন্য দোয়া করি আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন মোহাম্মদ তোহা লিখেছেন জামাতে সালাত আদায়ের সময় শেষ বৈঠকে তাসাহুদ ও দূরছুরি পড়ার সময় ইমাম সাহেব সালাম ফিরিয়ে নেন তখন আমি কি দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাবো না ইমাম সাহেবের সাথে সালাম ফিরাবো দেখুন জামাতে সালাত আদায়ের শেষ বৈঠকে তাসাউদ দুরুদ পড়ার সময় সব যদি সালাম ফিরে ফেলেন তাহলে সেক্ষেত্রে আপনি তয়মা সালা পড়া জরুরি না তার তা ইয়ে পড়ে দুরুদ পদ থাকলে শেষ করে আপনি সালাম ফিরে ফেলবেন নাজমুল হাসাইন শান্ত আপনি লিখেছেন মহিলাদের ভিক্ষা করা কি জায়েজ আমাদের এখানে কিছু মহিলা সুস্থ সবল তো ভিক্ষা করতে আসে তাদেরকে ভিক্ষা দিতে পারবো পারবো কেউ চাইলে আপনি তাকে কিছু দিতে পারেন না দিতে পারলে ধমক দিবেন না মোহাম্মদ সাহেলা ফালাতান হালাল্লাহ বলেছেন যারা চায় তাদেরকে ধমক দিও না তবে তাদেরকে দিয়ে বুঝিয়ে দিতে পারেন সুন্দর করে যে আপনি ভিক্ষার হাত প্রসারিত না করে কাজ করুন ভিক্ষা এটা কারোর জন্য আর পুরুষ হোক সবারই কাজ করা উচিত অতএব পুরুষদের জন্য যেরকম ভিক্ষা করাটা অনুচিত মহিলাদের জন্য ভিক্ষা করাটা একইভাবে অনুচিত একান্ত নিরূপায় না হলে মানুষের কাছে হাত পাতা এটা উচিত নয় বিধায় আপনি তাকে বুঝায় দিবেন আর যদি আপনি তাকে না দেন নিরুৎসাহিত করার জন্য তো সেটা এখন তো আপনার ব্যাপার অবশ্যই না দেওয়ার রাইট অধিকার আপনার আছে এরপরে মোহাম্মদ আকিব সালহিন আপনি লিখেছেন শুধুমাত্র হজ বা ওমরা পালনের উদ্দেশ্যে অল্প অল্প করে টাকা জমিয়ে জাকাতে নেসা পরিমাণ অর্থ হলে সেখান থেকে জাকাত করতে হবে জি হ্যাঁ এক বছর যদি থাকে সেটা জাকাত আদায় করতে হবে কি উদ্দেশ্যে জমা করেছেন এটা মুখ্য নয় টাকা এক বছর যদি থাকে তাহলে জাকাত দিতে হবে ফাতিহা আমিন লিখেছেন কোরআন পড়ার মাঝখানে কারোর সাথে কথা বললে আবার বিসমুল্লাহ রহমান পড়তে হবে কিনা কোরআন পড়ার মাঝখানে যদি কারোর সাথে কথা বলেন তাহলে সেক্ষেত্রে আবার আউজবুল্লাহ মিনের সাথে আজম পড়বেন আর সুরা শুরু হলে বিসমিল্লাহ পড়বেন যেহেতু কথা বলেছেন গ্যাপ হয়ে গেছে নতুন করে কোরআন তালাও শুরু করলে আউজবুল্লাহ মিনের সাথে অনজিম পড়াটা হলো আবশ্যক আপনার জন্য এমনি মাজিদুল আপনি লিখেছেন আমি সরকারি চাকরি করি অনেক সময় ডিউটির কারণে জামাতে সালাত আদায় করতে পারি না সময় ছেড়ে অসময় হয়ে যায়

অতএব কোন অজুহাতে সালাদ ত্যাগ করার সালাদ পড়াই নিষিদ্ধ পড়া চাকরি নাই যেখানে আপনি সালাদ পড়তে পারবেন না কারণ ইমানদারের জন্য সালাপটা হলো মানুষের জন্য বেঁচে থাকার মতো মানে শ্বাস নিঃশ্বাস এটা বেঁচে থাকার জন্য যতটা জরুরি এবং যতটা গুরুত্বপূর্ণ একজন ইমানদার ইমানটিকে থাকার জন্য সালাবটা সেরকম গুরুত্বপূর্ণ বিদায় এই ক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার আহ বা কোনো প্রকার স্যাক্রিফাইস করার কোনো সুযোগ কিন্তু নেই মাধবী ইসলাম লিখেছেন মেয়েদের নার্সিং প্রফেশনটা ইসলামে কি জায়েজ আছে হিজাব পরে ফুল হাতা ড্রেস পরে পর্দার মধ্যে থেকে কি নার্সিং জব করা যাবে মেয়েদের জন্য মেয়েরা নার্সিং করবে এটাই স্বাভাবিক এবং সেটা জায়জ আছে বরং উত্তম অংশটা করা উচিত বাট বর্তমান দুনিয়াতে যে জাহিলিয়া চলছে এই জাহিলিয়াদের মধ্যে মেয়েদেরকে নানাভাবে অপমান করা হচ্ছে এবং নানাভাবে নারীদের অসম্মান করা হচ্ছে অসম্মানগুলোতে একটা এটাও যে রোগীদের সেবার জন্য রিসিপশনে এবং আরও অন্যান্য জায়গায় নারীদেরকে ব্যবহার করা হচ্ছে নারীর কোমলতা নারীর মোহনীয়তা নারীর বিশেষ আকর্ষণ যেটা আলাদা তালা থাকে যেভাবে দিয়ে সৃষ্টি করেছেন এটাকে সেল করা হচ্ছে এবং কাস্টমারকে খুশি করা হচ্ছে সেটা দিয়ে এটা নারীর জন্য বেপরদেগি সেজন্য ওইটা জায়েজ নেই হ্যাঁ নার্সিংয়ের প্রফেশনে তিনি যদি নারীদেরকে সেবা দেন এবং পর্দার সাথে তার কাজ করতে পারেন তাহলে সেটা অবশ্যই এরপরে শাহনাজ আপনি লিখেছেন আমি ফরজ সালাতের পর অনেক করি এতে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লেগে যায় তাই আমার সন্নত নামাজ আদায় করতে একটু দেরি হয়ে যায় এতে কি আমার গুণা হবে দেখুন ফরজ সালাতের পর যদি অনেক তজবি তেলাওয়াত করা হয় তাহলে সেক্ষেত্রে পনেরো বিশ মিনিট সময় লাগলো তারপরে আপনি সোন আদায় করলেন এতে কোনো গুণা হওয়ার কারণ নেই বরং অনেক ওলা ওলামায় করার মতো এটাই কাঙ্ক্ষিত এটাই উচিত যে সোনাত ফরজ নামাজের পর বিশেষ করে দোয়াগুলো পড়ে তারপর আপনি সুন্নত পড়লেন অবশ্য সলাদ পরবর্তী যে দোয়া সেগুলো পড়তে বিশ পঁচিশ মিনিট সময় লাগার কথা নয় এক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আপনি অন্যান্য যে এ বাদবন্দি সেগুলো করছেন তাহলে সেক্ষেত্রে আপনার এই পদ্ধতিটা আমি বলবো ভুল আপনি শুধুমাত্র ফরজ সলাদ পরবর্তী যে মাসুন্দোয়া আছে যেগুলো পড়তে পাঁচ সাত মিনিট লাগবে সেগুলো পড়ে তারপর আপনি সুন্নত পড়ে নেবেন এরপর আপনি অন্য অন্য দোয়া দরোদ পড়বেন সেটা হলো অধিকতর উত্তম যদি একান্ত সেটা না করে আপনি যেমনটি বলছেন এমনটি করন এতে আপনার গুনাহ অন্তত হবে না কিন্তু সুন্নত হবে সলাতের পর সুন্নত সলাতগুলো পড়ে তারপরে আপনি অন্য কাজ করেন সেটা হবে অধিকতর উত্তম সেটাই হবে সুন্না বালিশে পা লাগলে ঘাড় ব্যথা করে এটা কি সত্য বালিশে বালিশে পা লাগলে ঘাড় ব্যথা করে এটা কোনো অথেন্টিক কথা নয় না এটা অভিজ্ঞতার আলোকে প্রমাণিত না এটা হাদিসের আলোকে কোনো কথা এটা একরকম কুসংস্কার জন্য কথা তবে এটা যারা বলেছেন মুরব্বীরা আমার মনে হয় যে তারা হয়তোবা অনেক অনেক ছেলে ফেলে আসে যারা মানে বালিশের পা লাগা ইচ্ছাকে যদি করে তাদেরকে বাঁচানোর জন্য বা তাদেরকে থামানোর জন্য হয়তো এ ধরনের কথা নিজেরা বানিয়ে